Students of class 8, welcome to online class English. Today's textbook, lesson 13, The Man Who Planted Trees. So follow the board. So students, today's lesson 13, The Man Who Planted Trees. একটা বিশেষ ব্যক্তি যিনি গাছ রোপণ করেছিলেন দ্য অথার ইজ জাঁ জিওনো এট ফার্স্ট রিড অ্যাবাউট দ্য অথার Jean Giono was born in 1895 and died in 1970. Was a French author. Jean Giono, একজন ফ্রেঞ্চ লেখক ছিলেন, who wrote works of fiction mostly set in the Provence region of France. তিনি ফিকশন কল্পবিজ্ঞান কল্পকাহিনী কল্পনা কাহিনী লিখেছিলেন যেগুলো ফ্রান্সের অঞ্চলে উপরে নির্ভরশীল His most noted works are The Horseman on the Roof. তার বিখ্যাত লেখাগুলি হল The Horseman on the Roof, Two Riders of the Storm, etc. The present text is adapted from his famous work of the same name. বর্তমান যে গল্পটা এটা কিন্তু The Man Who Planted Trees থেকেই নেওয়া হয়েছে which has been translated into English by Peter Doyle. তা তিনি এই জাঁ জিওনো তিনি ফ্রেঞ্চ ভাষায় লিখেছিলেন The Man Who Planted Trees তারপর এটাকে ইংলিশে ট্রান্সলেট করেন পিটার ডয়েল লেটস হিয়ার ডু ইউ হ্যাভ এনি আইডিয়াজ হুইচ মাইট হেল্প ইন বিউটিফাইং ইয়োর ন্যাচারাল সারাউন্ডিং তোমার কি মনে হয় তোমার আশেপাশের পরিবেশটা কী করে সুন্দর হবে ইফ ইউ প্ল্যান্ট ট্রিজ দেন দ্য ন্যাচারাল বিউটি উইল সিগনিফাই গ্রেট থিং যদি তুমি গাছপালা রোপণ করো ফুল গাছ লাগাও সুন্দর সুন্দর গাছ লাগাও চারিদিকে তাহলে কিন্তু সুন্দর পরিবেশ তৈরি হবে নাম্বার টু হোয়েন ডু ইউ থিঙ্ক ইট ইজ পসিবল ফর এ সিঙ্গেল পার্সন টু ক্যারি আউট অল বাই হিমসেলফ এ টাস্ক হুইচ ইউজুয়ালি রিকোয়ার্স দ্য পার্টিসিপেশন অফ মেনি পিপল তোমার কি মনে হয় যে কাজটা সবাই মিলে করা উচিত সেই কাজটা কি একজনের পক্ষে করা সম্ভব যদি বলো হ্যাঁ যে কাজ সবাই মিলে করা সম্ভব যদি সবাই না করে তাহলে একজনের পক্ষে করা সম্ভব তাহলে এই গল্পটা পড়ে ভালো বুঝতে পারবে যে এই গল্পে লেখক বা একজন ব্যক্তি সে নিজেই সে কাজ করে যাচ্ছে যে কাজটা সকল লোকের করা উচিত আর এখানে গাছপালা লাগিয়ে প্রকৃতিকে সুন্দর করা হবে টেক্সট অ্যাবাউট 40 years এগো প্রায় 40 বছর আগে I went on a long hike. আমি একটা দীর্ঘ অভিযানে গিয়েছিলাম থ্রু হিলস অ্যাবসলুটলি আননোন টু টুরিস্ট পাহাড়ের মধ্য দিয়ে যেটা পর্যটকদের কাছে সম্পূর্ণ অজানা ছিল ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন সেই পুরনো অঞ্চলে হোয়ার দ্য আল্পস পেনিট্রেটেড ইন টু প্রভিন্স যেখানে আল্পস পর্বতমালা একটা অঞ্চলের প্রবেশপথ হিসেবে কাজ করেছে It consisted of barren and monotonous lands. সেখানে ছিল একঘেয়ে অনুর্বর জায়গা Nothing grew there except wild lavender. সেখানে বন্য ল্যাভেন্ডার গাছ ছাড়া অন্য কিছু গাছ জন্মতো না তার লেখক বলছেন জাঁ জিওনো বলছেন যে প্রায় 40 বছর আগে আমি একটা দীর্ঘ অভিযানে হাইক বানাচ্ছে দীর্ঘ অভিযান সেখানে গিয়েছিলাম আর সেটা হচ্ছে পাহাড়ের মধ্য দিয়ে যে জায়গাটা যে রাস্তাটা টুরিস্টরা পর্যটকরা কেউ জানে না সেখানে আল্পস পর্বতমালা একটা অঞ্চলের প্রবেশপথ হিসেবে কাজ করছে আল্পস পর্বতের উপরে উঠে একটা অঞ্চলে প্রবেশ করতে হয় সেখানে শুধু একঘেয়ে বড় অনুর্বর জায়গা ছিল সেখানে বন্য গাছ ছাড়া কোনো বড় বড় গাছ জন্মতো না পাথরের জমি ছিল বা আবহাওয়া ছিল প্রতিকূল এই জন্য হয়তো কোনো বড় বড় গাছ জন্মায়নি আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইজেস্ট পার্ট আমি এই দেশটার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পার করে যাচ্ছিলাম
and after walking for 3 days ebong 3 din harar pore I found myself in the most complete desolation ar 3 din harar pore ami dekhlam ami sompurno nishongo ami sompurno eka amar shonge ar keu nei kono lokjon nei I was camped next to an abandoned village ami ekta poitotto gramer grame amar tabu khatalam I had used the last of my water the day before আগের দিন আমার যে জল ছিল সেই জলের শেষ বিন্দু আমি ব্যবহার করে ফেলেছিলাম এন্ড আই নিডেড টু ফাইন্ড মোর এবং আমি আরও কিছু জলের দরকার আমার ছিল দিস রুইন্ড হাউসেস অফ দ্য ভিলেজ মেড মি থিঙ্ক দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন এ স্প্রিং অর এ ওয়েল দেয়ার এই যে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ডিলাপিলেটেড হাউস ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরগুলো ছিল গ্রামের সেগুলো দেখে আমি ভাবছিলাম যে একদা এক সময় নিশ্চয়ই এখানে একটা ঝর্ণা বা কুয়ো ছিল অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন এ স্প্রিং অর এ ওয়েল দেয়ার মনে হয় একটা ঝর্ণা বা কুয়ো ছিল দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং একটা ঝর্ণা বা কুয়ো ছিল বটে একটা ঝর্ণা ছিল বটে বাড়িটা ওয়াজ ড্রাই এটা ছিল শুকনো একটা শুকনো নদী প্রবাহিত হয়েছে অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড সমস্ত প্রাণ এখানে অদৃশ্য ছিল কোনো প্রাণের অস্তিত্ব এখানে পাওয়া যায়নি তার নেক্সট প্যারাটা দেখো আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট আমি এই দেশের বিস্তীর্ণ অঞ্চলটা পার করে যাচ্ছিলাম অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days 3 দিন হাঁটার পরে আই ফাউন্ড মাই সেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডিজোলেশন আর 3 দিন হাঁটার পরে আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম আমার সঙ্গে আর কেউ ছিল না আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ট ভিলেজ আমি একটা পৈতক্ত গ্রামের পাশে আমি তাঁবু খাটালাম আই হ্যাড ইউজ দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্যাট ডে বিফোর আগের দিন আমার শেষ জল যে ছিল জলকণ জলবিন্দুটা স্পর্শ মানে ব্যবহার করেছিলাম অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর এবং আমি আরও জলের খোঁজ করছিলাম আমার আরও জলের প্রয়োজন ছিল জল পাইনি কারণ দিস রুইন্ড হাউসেস অফ দ্য ভিলেজ মেড মি থিঙ্ক দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন এ স্প্রিং অর ওয়েল দেয়ার এই ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছিল যে একদা এক সময় এখানে নিশ্চয়ই কোনো ঝর্ণা বা কুয়ো ছিল দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং একটা ঝর্ণা ছিল বটে বাট ইট ওয়াজ ড্রাই এটা ছিল শুকনো অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড সমস্ত প্রাণের অস্তিত্ব এখানে অদৃশ্য ছিল এখানে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না কোনো রকম প্রাণ এখানে দেখতে পাওয়া যায়নি সব কিছু লাইফলেস নেক্সট পেজ It was a beautiful June day. এটা ছিল জুন মাসের সুন্দর দিন উইথ প্লেন্টি অফ সান প্রচুর রোদ বাট অন দিস শেল্টারলেস ল্যান্ডস কিন্তু এই আশ্রয়হীন জায়গায় হাই আপ ইন দ্য স্কাই আকাশের উপরে দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়াসলি বাতাস প্রতিনিয়ত শীষ দিয়ে প্রবাহিত হচ্ছিল দ্য সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট এ শব্দটা মনে হচ্ছে একজন দানব একজন বন্য পশুর ডিস্টার্ব ডিউরিং ইটস মিল যেন তাকে খাবার খাওয়ার সময় বিরক্ত করা হয়েছে তাহলে এটা ছিল একটা জুন মাসের দিন জুন মাস প্রচুর রোদ কিন্তু এই আশ্রয়হীন জায়গায় শেল্টারলেস ল্যান্ড এই আশ্রয়হীন জায়গা আর হাই আপ ইন দ্য স্কাই আকাশে ও খুব উঁচুতে আকাশে কী করছিল না বাতাস দ্য উইন্ড হুইসেল কন্টিনিউয়ালি বাতাস কন্টিনিউ বাতাস প্রতিনিয়ত শীষ দিয়ে বইছিল সঙ্গ করে বাতাস বইছিল আর সাউন্ডটা কেমন ছিল না হিংস্র পশু খাবার সময় যে তাকে বিরক্ত করলে যেমন লেগে যায় ঘর ঘর আওয়াজ করে তেমনই বাতাসটাও সাঁয়ে সাঁয়ে আওয়াজ করে প্রবাহিত হচ্ছিল এর সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট এখানে সিমিলি ফিগার অফ স্পিচ একটা আছে সিমিলি ব্যবহার করা হয়েছে তুলনা করা হয়েছে যে বাতাসটা প্রবাহিত হচ্ছে হিংস্র পশু ডিস্টার্ব করলে যেমন আওয়াজ করে তেমন আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প আমাকে আমার ক্যাম্পটা সরাতে হয়েছিল আফটার 5 hours অফ ওয়াকিং 5 ঘন্টা হাঁটার পরে আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার আমি কোনো জল খুঁজে পাইনি অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি আর জল পড়ার আশা পাইনি যে কোথাও গেলে জল পাবো সে আশাটাও হারিয়েছিলাম কোথাও জল নেই অনুর্বর একঘেয়ে একটা ব্যারেন ল্যান্ড ছিল এটা তাহলে লেখকে তার ক্যাম্পটা সরাতে হয়েছিল
কারণ 5 ঘন্টা হাঁটার পরেও তিনি যৌন জল দেখতে পাননি, জলের খোঁজ পাননি, এবং কোনো কিছু দেখে আসা পানি জল আছে, গাছপালা নেই, কোনো 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 ওটা বলে মরুদ্যান, ওয়েসিস যেটা বলে, সেটাও কিছু নেই, কোনো রকম অস্তিত্ব, বড় বড় গাছের দেখা নেই। তো তিনি ভাবছিলেন যে এখানে কোনো জলই নেই। দেয়ার সাম ওয়াট নোটস, হাইক, হাইক মানে হচ্ছে অভিযান, ওয়াকিং লেন্থলি লেন্দি ডিস্টেন্সেস, বহুদূর যাওয়া, পেনিট্রেট মানে হচ্ছে টু এন্টার ইন টু ইন্টেরিয়ার, কোনো জায়গায় প্রবেশ করা, প্রোভেন্স মানে অঞ্চল, এ ফর্মার প্রোভেন্স অফ সাউথ ইস্টার্ন ফ্রান্সের একটা অঞ্চল, ব্যারেন মানে হচ্ছে এমটি ফ্রুটলেস পিস অফ ল্যান্ড, অনুর্বর জায়গা, আর ডেজোলেশন মানে লোনলিনেস, একা একাকিত্ব। নাও রিড দ্য পার্ট টু। সো টুডেজ ক্লাস, দ্য ম্যান হু প্ল্যানেড ট্রিজ, যা জিওনো, পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু, পেজ 115 to 118. পার্ট টু, পার্ট ওয়ানটা রিভিশন করে নিচ্ছি আর একবার। তাহলে এখানে লেখক বলছেন যে প্রায় 40 বছর আগে আমি একটা দীর্ঘ অভিযানে গিয়েছিলাম, সেটা এই রাস্তাটা পর্যটকদের পুরো অজানা, আর এই পূর্ণ অঞ্চলে যেখানে আলস পর্বতমালা একটা অঞ্চলের প্রবেশ পথ, সেখানে জায়গাটা ছিল অনুর্বর একঘেয়ে, এখানে বন্য ল্যাভেন্ডার গাছ ছাড়া, একটা গাছের নাম ল্যাভেন্ডার, তো এই গাছ ছাড়া কোনোরকম অন্যরকম গাছ জন্মত না। আর লেখক এই এই দেশটা পার করে যাচ্ছিলেন, বিস্তীর্ণ অঞ্চল পেরিয়ে যাচ্ছিলেন, 3 দিন হাঁটার পরে তিনি দেখলেন সম্পূর্ণ একা। তিনি একটা গ্রামে, পরিচিত গ্রামে তাঁবু খাটালেন, তিনি তার জলটা ব্যবহার করে নিয়েছিলেন এবং তিনি আরও জলের খোঁজ করছিলেন, কিন্তু এই ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর থেকে তার মনে হলো যে একদা এক সময় এখানে ঝর্ণা বা কুয়ো ছিল। হ্যাঁ, একটা ঝর্ণা ছিল বটে, কিন্তু সেটা শুকনো, কোনো রকম প্রাণের অস্তিত্ব এখানে ছিল না। যখন লেখক যাত্রা করেছেন তখন ছিল জুন মাস, প্রচুর রোদ, আর এই আশ্রয়হীন জায়গায় আকাশে বাতাস সাঁয়ে সাঁয়ে করে প্রবাহিত হচ্ছিল, যেমন একটা হিংস্র পশুকে খাবার খাওয়ার সময় বিরক্ত করলে যেমন শব্দ করে, তেমন শব্দ করে বাতাস প্রবাহিত হচ্ছিল। লেখককে তার ক্যাম্পটা সরাতে হয়েছিল, কারণ 5 ঘন্টা হারার পরেও তিনি কোনো জলের খোঁজ পাননি, আর কোনো কিছু দেখে জলের জল যে আছে এটাও তিনি আশা করতে পারেননি। নাও রিড পার্ট টু। Everywhere there was the same dryness, সব জায়গায় ছিল একই শুষ্কতা, the same stiff, একই দৃঢ়তা, উডি প্ল্যান্টস, কাস্টল গাছপালা, আই থট আই স ইন দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ এ ফিগার, আমি ভাবলাম দূরে একটা লোককে দেখতে পেলাম, অনেক চান্স আশা করে আই হেডেড টুয়ার্ডস ইট, আমি দ্রুত তার দিকে গেলাম। ইট ওয়াজ এ শেফার্ড, এটা ছিল একটা মেষ পালক, 30 ল্যাম্পস অর সো ওয়ার রেস্টিং নিয়ার হিম, প্রায় 30টা ভেড়া তার কাছাকাছি চড়ছিল, অন দ্য স্কর্চিং গ্রাউন্ড, এই উত্তপ্ত মাঠে। তাহলে সব জায়গায় একই শুষ্কতা, দৃঢ়তা, কাস্টল গাছপালা ছিল, আমি ভাবলাম দূরে একটা কোনো একটা ব্যক্তিকে দেখতে পেলাম, একটা আকৃতি দেখতে পেলাম, আমি সুযোগ বুঝে বা আমি একটা আশা নিয়ে তার কাছে গেলাম, দেখলাম এটা একটা শেফার্ড, মেষ পালক, 30টা ভেড়া প্রায় তার কাছে চড়ছিল, উত্তপ্ত মাঠে চড়ছিল। হি গেভ মি এ ড্রিঙ্ক অ্যান্ড লিটল লেটার হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ, সে আমাকে পানীয় দিল এবং পরে সে আমাকে তার কুঠিরে নিয়ে গেল। হি শেয়ার্ড হি স্যুপ উইথ মি, সে তার খাবারটা আমার সঙ্গে ভাগ করে নিল। ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার, তারপরে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল যে আমি সরি তারপর সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম যে আমি রাতটা তার সঙ্গে এখানে কাটাবো। কারণটা হচ্ছে দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন,
কারণ কাছাকাছি গ্রাম ছিল 1.5 দিনের হাঁটা পথ। তো রাতটা সেখানে কাটানোর জন্য আমি রাজি হয়ে গেলাম। দেয়ার আর 4 or 5 ভিলেজেস ডিসপার্সড ফার ফ্রম ওয়ান আনাদার অন দ্য ফ্ল্যাঙ্কস অফ দ্য হিলস ইন দ্য এরিয়া। সেই জায়গায় পাহাড়ের উপরে 4-5টা গ্রাম ছড়িয়ে ছিটিয়ে ছিল। দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স, সেখানে বাস করতেন কাঠুরিয়া হু মেক চারকোল, যারা কাঠ কয়লা তৈরি করতেন। তাহলে ওই শেফার্ডটি লেখককে দেখার পরে তাকে জল দিলেন, তাকে তার বাড়িতে নিয়ে গেলেন এবং তার সঙ্গে স্যুপটা ভাগ করে খেলেন। তারপরে লেখককে তিনি বললেন যে আপনি এখানে রাতে থেকে যান, কারণ কাছাকাছি গ্রাম এখানে অনেক দূর, 1.5 দিনের হাঁটা পথ। তো লেখক সেখানে থাকতে রাত কাটাতে রাজি হয়ে গেলেন। 4-5টা গ্রাম সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল পাহাড়ের উপরে। আর সেখানে যে গ্রামবাসীরা বাস করতেন তারা বেশিরভাগ ছিল কাঠুরিয়া, যারা কাঠ কয়লা তৈরি করতেন, চারকোল মানে কাঠ কয়লা তৈরি করতেন। দ্য শেফার্ড টুক আউট এ ব্যাগ অ্যান্ড পোর্ড এ পাইল অফ অ্যাকাউন্টস আউট অন টু দ্য টেবিল। শেফার্ডের যে কুঠিরে শেফার্ড রাতেবেলায় সে একটা ব্যাগে ওক গাছের বীজ রেখেছিল, সে টেবিলের উপর ঢাললেন। হি বিগ্যান টু এক্সামিন দেম ওয়ান আফটার আনাদার উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন। তিনি প্রচণ্ড মনোযোগ সহকারে তিনি ওই ভালো ওক গাছের বীজগুলোকে আলাদা করছিলেন, সেপারেটিং আলাদা করছিলেন দ্য গুড ওয়ান্স, ভালো ওক গাছের বীজগুলোকে ফ্রম দ্য ব্যাড খারাপ থেকে। যে ছবি দিয়ে আছে টেবিলের উপরে ভালো গাছের বীজগুলোকে আর খারাপগুলো থেকে আলাদা করছিলেন। হোয়েন হি হ্যাড বিফোর হিম 100 পারফেক্ট অ্যাকাউন্টস, যখন তার সামনে 100টা ঠিকঠাক অ্যাকাউন্ট হয়ে গেল, হি স্টপড, তিনি থামলেন, তিনি বাঁচা থামলেন। হি অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, আমরা রাতে ঘুমোতে গেলাম। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি এ ফিলিং অফ পিস, এই লোকটির সঙ্গ আমাকে একটা শান্তি দিল। হি গেভ মি দ্য ইম্প্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, তিনি আমাকে বললেন যে আপনার কোনো চিন্তা নেই, আপনাকে কেউ বিরক্ত করবে না। আই ওয়াজ ইন্ট্রিগড, আমি কৌতূহলী হলাম। অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, এবং আমি এই লোকটির সম্বন্ধে আরও জানতে চাইলাম যে লোকটি কে, কোথা থেকে এসছে, লোকটি কেন এইভাবে গাছ লাগিয়ে চলেছে। তাহলে পার্টিভিশন করে নাও, সব জায়গায় একই শুষ্কতা, একই দৃঢ়তা, একই কাষ্ঠল গাছপালা। আমি ভাবলাম দূরে একটা আকৃতি দেখতে পেলাম, সুযোগ বুঝে আশা নিয়ে রাত্রি গিয়ে দেখলাম একটা মেষপালক 30টা ভেড়া তার কাজেই চড়ছে উত্তপ্ত মাঠে। সে আমাকে জল দিল, পরে আমাকে তার বাড়ি নিয়ে গেল, সেখানে গিয়ে তার খাবারটা আমার সাথে ভাগ করে খেলো। তারপরে আমাকে প্রস্তাব দিল যে আমি যেন রাতটা এখন থেকে যাই, কারণ কাছাকাছি গ্রাম ছিল 1.5 দিনের হাঁটা পথ। সেখানে 4-5টা গ্রাম পাহাড়ের ওপরে ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর সেখানে গ্রামবাসীরা বেশিরভাগই ছিলেন কাঠুরিয়া, যারা কাঠকলা তৈরি করতেন। তারপর রাতবেলায় শেফার্ড তার কটেজে একটা ওক গাছের বীজ ভরা ব্যাগ টেবিলে ঢাললেন, এবং তিনি ভালোভাবে একটার পর একটা ওক গাছের বীজগুলোকে, ভালো বীজগুলোকে আলাদা করছিলেন খাগুলো থেকে। তারপরে যখন তার কাছে পুরো 100টা ওক গাছের বীজ গোনা হয়ে গেল, তিনি থামলেন আর আমরা ঘুমোতে গেলাম। তারপরে এই লেখক বলছেন যে এই লোকটির সঙ্গ আমাকে শান্তি দিয়েছিল, তিনি আমাকে বললেন যে আপনার কোনো চিন্তা নেই, আপনাকে কেউ কিছু বিরক্ত করবে না। আমি কৌতূহলী হয়ে এই লোকটির সম্বন্ধে আরও কিছু জানতে চাইলাম। দেয়ার আর সাম ওয়ার নোটস, স্কর্চিং উত্তপ্ত মাঠ, উত্তপ্ত, হট এনাফ টু বার্ন, উত্তপ্ত পুড়িয়ে দেবে এমন। তারপর ডিসপার্সড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, স্প্রেড ওভার এ ওয়াইড এরিয়া, ফ্ল্যাঙ্কস মানে সাইডস পাশে, অ্যাকাউন্টস মানে ওক গাছের ফল, ফ্রুটস অফ ওক ট্রি, আর ইন্ট্রিগড কৌতূহল, পাজেল বা কিউরিয়াস। নাও রাইট ডাউন সাম ওয়ার্ড নোটস হুইচ উইল বি হেল্পফুল এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। প্লিজ টেক আউট ইউর কপি, পেন অ্যান্ড রাইট ডাউন দ্য ওয়ার্ড নোটস। দেয়ার আর সাম ওয়ার্ড নোটস ফ্রম পার্ট ওয়ান, ইউ হ্যাভ টু রাইট ডাউন ইউর কপি অ্যান্ড মেমোরাইজ ইট। নাম্বার ওয়ান, হাইক, দীর্ঘ অভিযান, লং জার্নি, রিজিয়ান, অঞ্চল, এরিয়া, পেনিট্রেট, প্রবেশ পথ, ইন্টেরিয়র অফ প্রভেন্স, এলাকা, কনসিস্টেড, গঠিত, মেড অফ, ব্যারেন, অনুর্বর, ইনফার্টাইল,
monotonous, বৈচিত্র্যহীন, boring, একঘেয়ে. Desolation, একাকিত্ব, loneliness. Abandoned, পরিত্যক্ত, left forever. Ruined, ধ্বংসপ্রাপ্ত, dilapidated. Number 11, plenty, প্রাচুর্য, যেটা অনেক বেশি. Whistled, সিস দিয়েছিল. These are some word notes from part 2. So follow it. Number 1, stiff, sokto, bakhara, soja, straight. Number 2, shepherd, mespalok, one who take care of sheep. Scorching, uttapto, burning. Soup, toral paniyo, bajhol, bola jay. Dispersed, chodiye, chitiye chilo. Spread over a wide area. Flank, kinara, sides, pranto, dhar. Charcoal, katkoila, koila. Poor, dhallo, empty, khalikollo. Number 9, impression, unubhuti, feelings. And number 10, intrigued, awak hoyechilo, puzzled. Aar bolchi, stiff, sokto, straight, shepherd, mespalok. Scorching, uttapto, burning, soup, jhol, toral paniyo, dispersed, chodiye chitiye chilo, spread over a wide area, flank, kinara, sides, charcoal, katkoila, poured, dhallo, emptied, khalikollo, impression, onubhuti, feelings, are intrigued, obak hoyechilo, puzzled. So, students, these are some word notes. So, you have to write down in your copy and memorize it, and you have to read the text or passage again and again to prepare it. I hope you will do so. So that's all for today. Thank you.